সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আজকে আলোচনা করবো এসএসসি কেমিস্ট্রির আরেকটি মজাদার টপিক নিয়ে, তা হচ্ছে পরমাণুর কণিকা সমূহ। আমরা কিন্তু গত ভিডিওর পূর্বে ভিডিওতে পরমাণু সম্পর্কে জেনেছিলাম, আজকে সেই পরমাণুর কণিকা সমূহ নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তা হচ্ছে, পরমাণুর কিন্তু তিনটি স্থায়ী কণিকা রয়েছে, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। গত ভিডিওর পূর্বে ভিডিওতে অর্থাৎ সেই পরমাণুর স্ট্রাকচার নামে ভিডিওটিতে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণুর স্থায়ী কণিকা। একটা পরমাণু, এখানে আমরা কার্বন, এটা হচ্ছে আমাদের কার্বনের পরমাণুর স্ট্রাকচার, কার্বন অ্যাটম। সো এখানে কী রয়েছে, আমাদের গ্রিন কালার চিহ্নগুলো রয়েছে আমাদের ইলেকট্রন, অ্যান্ড দেন আমাদের রয়েছে প্রোটন এবং নিউট্রন। এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন, আমরা ই দ্বারা ডিনোট করবো। এরপর রয়েছে আমাদের প্রোটন, সরি এটা হচ্ছে আমাদের নিউট্রন, অ্যান্ড দেন আমাদের রয়েছে এটা প্রোটন। সো আমরা জানি কিন্তু কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা সমান কি, কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা যদি 6 থাকে তাহলে তার প্রোটন সংখ্যা 6 হবে। এবং আমরা এইটাও জানি যে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কখনো সমান বা কখনো বেশি থাকে। তবে কার্বনের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান। এবং আমরা কিন্তু এইটাও জানি কোনো একটা মৌলের ভর বের করতে চাইলে বা কোনো একটা মৌলের ভর হচ্ছে তার প্রোটন সংখ্যা এবং তার নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে আমি যদি তার প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে যোগ করে দিই তাহলে আমি 12 পাচ্ছি। এই 12 হচ্ছে আমাদের কার্বনের ভর। সো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা এবং এই বিষয়গুলোর আমরা আই গেস সবাই বুঝে ফেলেছি। সো লেটস সি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের বেশ কিছু পারস্পরিক বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রন, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের প্রোটন, অ্যান্ড দেন এগেন এটা হচ্ছে আমরা লিখতে পারি আরেকটি কালার দিয়ে এখানে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের নিউট্রন। লেটস সি আমরা এগুলোকে একটু চিন্তা করি। প্রথমেই আমরা যদি বলি প্রোটনের প্রতীক কী, আচ্ছা প্রোটনের প্রতীক আমরা কি দ্বারা নির্দেশ করি, প্রোটনকে পি দ্বারা, আচ্ছা নিউট্রনকে আমরা এন দ্বারা এবং ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করি। আচ্ছা প্রোটনের আপেক্ষিক ভর কত, প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1, প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1। ঠিক একইরকমভাবে নিউট্রনের যদি আপেক্ষিক ভরের কথা চিন্তা করি তাহলে নিউট্রনের আপেক্ষিক ভর হবে 1 এবং ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রন, প্রোটন বা নিউট্রনের 1/840 অর্থাৎ একটা প্রোটন বা নিউট্রনের 1/1 অর্থাৎ একটা প্রোটন বা নিউট্রনের 1840 ভাগ হচ্ছে ইলেকট্রন, তার মানে এত ক্ষুদ্র ইলেকট্রনের আপেক্ষিক ভর। আচ্ছা ইলেকট্রনের আপেক্ষিক আধান কত, ইলেকট্রনের আপেক্ষিক আধান হবে -1, ইলেকট্রনের আপেক্ষিক আধান -1, নিউট্রনের আপেক্ষিক আধান হচ্ছে আমরা জানি 0, নিউট্রন হচ্ছে নিউট্রাল, এটা ঋণাত্মক না এটা ধনাত্মক না, অ্যান্ড দেন প্রোটন, প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1। ঠিক একইরকমভাবে আমরা যদি চিন্তা করি প্রোটনের প্রকৃত ভর কত, প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.67×10^24 গ্রাম। ঠিক একইরকমভাবে নিউট্রনের কথা চিন্তা করলে নিউট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 1.675×10^24। ঠিক একই রকমভাবে আমরা যদি ইলেকট্রনের প্রকৃত ভরের কথা চিন্তা করি তাহলে ইলেকট্রনের প্রকৃত ভর হবে আমাদের 9.11×10^28 গ্রাম। সো এইগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের প্রকৃত ভর, আপেক্ষিক আধান এবং এদের আপেক্ষিক ভর। আচ্ছা এবার একটু তোমরা একটু চিন্তা করো তো, প্রোটনের প্রকৃত আধান কত, প্রোটনের প্রকৃত আধান আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো, ভিডিওটাকে একটু পজ করে চিন্তা করো। সো প্রোটনের আপেক্ষিক না সরি প্রোটনের প্রকৃত আধান হচ্ছে 1.60 ইন্টু 10
টু দি পাওয়ার 19 কুলম। এটা হচ্ছে আমাদের প্রোটনের প্রকৃত আধান। ঠিক একই রকম ভাবে আমরা যদি চিন্তা করি নিউটনের আপেক্ষিক আধান কত, নিউটনের আমরা দেখেছিলাম কিন্তু নিউটনের আপেক্ষিক আধান জিরো এবং এর প্রকৃত আধানটা কিন্তু আমাদের জিরোই হবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি এবার চিন্তা করি ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রনের আমাদের প্রকৃত আধান হবে মাইনাস 1.60 ইনটু 10 টু দি পাওয়ার 90। এখানে ইলেকট্রন এবং প্রোটন, ইলেকট্রনটা মাইনাস এবং প্রোটনটা প্লাস, সো আমাদের আধান এখানে মাইনাস 1.60 ইনটু 10 টু দি পাওয়ার 19। ঠিক একই রকমভাবে এখানে প্লাসের প্রোটন, তো এখানে ঠিক একই রকমভাবে যদি আরেকটা বিষয় চিন্তা করি আপেক্ষিক আধানের ক্ষেত্রে, তাহলে আপেক্ষিক আধান কিন্তু ইলেকট্রনের মাইনাস বাট প্রোটনের কিন্তু প্লাসের। ঠিক একই রকমভাবে যদি আমরা এইটা নিয়ে চিন্তা করি তাহলে নিউট্রন কিন্তু এটা নিউট্রাল ভ্যালু, এটা সব দিকেই প্রকৃত আধান এবং এর আপেক্ষিক প্রকৃত আধান এবং প্রকৃত আপেক্ষিক আধান এবং প্রকৃত আধান কিন্তু জিরোই রয়ে গেল।